আমরা এই মুহূর্তে একটা গাইনোকোমেস্টিয়া নামক রোগী পেয়েছি, যেটা আমাদের চিকিৎসায় আমরা একটু ভালো রাখতেও পেরেছি। এটা আগে ইচ্ছে একটু বড় ছিল তো, তো আমরা এটা একটু ভালো রাখতে পেরেছি। এখন যদিও এটা কিউর করতে অনেকটা সময় লাগবে, কারণ এগুলো তো একটু জটিল রোগ। তো এর সিমটম আছে, ওগুলো ব্রেস্টগুলো বড় হয়ে গেছে, যা ডিজিজ একটা রোগ, গাইনোকোমাস্টিয়া নামক রোগের আক্রান্ত বাচ্চাটা। ওর সহজে ঠান্ডা লেগে যায়, শ্বাসকষ্ট হয় প্রচণ্ড, বুকের মধ্যে ঘর ঘর করে, এই ওর কমপ্লেন, এর কষ্ট, তাই তো? বুক ঘর ঘর করে আর শ্বাসকষ্ট হয়, গলায় গলায় চুলকায়, এই ওর কষ্ট। এ আমরা দেখতেই পাচ্ছি যে বালকি, কেমন ফর্সা, ভুঁড়িটা একটু থেকে জামাটা তোলে যা, এইটুকু চুলবি এইটুকু, ভুঁড়িটা যথেষ্ট বেশি মেদ জমেছে, এর বালকি। ও দাঁত ছোটোবেলা টাইম উঠেছিল, না দেরি হয়েছিল? কত মাসে উঠেছে দাঁত? ৯ মাসে দাঁত উঠেছিল, তার মানে একটু দেরি হয়েছে। কেমন হাঁটা চলা? হাঁটা চলা দশ মাসে ঠিক করে বলছো? দাঁত উঠেছিল ৭ মাসে, কখনো বলছে ৯ মাস, কখনো বলছে ৭ মাস, বিভ্রান্ত হবে তো রুগীরা যারা দেখবে। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে কি, ওরা ঠিক বলতে বা বলছে বলে আমার মনে হচ্ছে না, কারণ এটার দেরি হওয়ার কথা ছিল। ওর প্রচণ্ড ঘাম হয়, প্রচণ্ড ঘাম হয়, ওর ডিমের প্রতি খুব আসক্তি আছে, এবং ও কুয়ে তো কাজে কত বেশি পড়তে যায় না, তাই তো? আর ভূতের ভয়ের সমানে আছে, আছে তো ভূতের ভয়, অন্ধকারের ভয়, প্রচুর ঘাম হয়, কেমন ডিম খাওয়ার একটা প্রবণতা আছে, দুধ খেতে চায় না, এই এই সমস্তগুলো আমরা পেয়েছি, অন্ধকারে ভয়, একা থাকার ভয়। তো এইসব পেয়ে আমরা, আর ঘন ঘন সর্দি লাগার প্রবণতা আছে, এটা একটু ভালো করে মনে রাখতে হবে, চিলি পেশেন্ট। হ্যাঁ, এইসবগুলো পেয়ে আমরা ওকে ক্যালকেরিয়া কার প্রেসক্রিপশন করেছি। ও আগের চেয়ে অবশ্যই কিছুটা ভালো আছে, সম্পূর্ণ সুস্থ করতে সময় যথেষ্ট লাগবে। হ্যাঁ, সার্বিক সুস্থ করতে হবে আমাদের, হোমিওপ্যাথিক তাই বলে, সার্বিক সুস্থ করতে গেলে যে সময়টা দরকার সেই সময়টা আমরা এখনো পর্যন্ত পেয়ে উঠিনি। এগুলো দীর্ঘমেয়াদী চিকিৎসা করা দরকার আছে, দীর্ঘদিন ধরে চিকিৎসা করার দরকার আছে। যে সময় দেখছি এই সময়ের মধ্যে ওকে যথেষ্ট ভালো রাখার চেষ্টা করেছি বা ভালো আছে। ওকে আমরা ক্যালকেরিয়া কাপ ১M দিয়েছিলাম, এটা দিয়েছিলাম ওকে ৮-৮-২২ ক্যালকেরিয়া কাপ ১M দিয়েছি। তো এবারে দিয়েছি ওকে ৮-১১-২২ ক্যালকেরিয়া কাপ ১০M দেওয়া হয়েছে। এরপর ওকে আমরা মার্চের ২ তারিখে ৫০M ক্যালকেরিয়া কাপ দিয়েছি, এখন ওর ক্যালকেরিয়া কাপ চলছে। আর মাঝে মাঝে যেহেতু শ্বাসকষ্টটা খুব বেশি হয়, তাই মাঝে মাঝে ওকে স্পঞ্জিয়া টোস্টা নামক ওষুধ একটু প্রয়োগ করতে হয়, যাতে ও একটু ভালো থাকে। তো বেশি জল খাটেও? হ্যাঁ, প্রচুর ঠান্ডা লাগার ফলে মাঝে মাঝে শ্বাসকষ্টটা দেখা দিচ্ছে, এটা এখনও যায়নি, রয়ে গেছে অনেকটাই। আমি আশা করছি অদূর ভবিষ্যতে ওটাকে, ওকে আমরা সুস্থ করতে পারবো।